সালাম আলাইকুম ভাই। দেখুন, iPhone 12 আমার এই ফোনে আমি আপডেট করার পর থেকে এই অপশনগুলো পাচ্ছি, যেটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সে আপডেটে এসেছে যা আমরা লাখ টাকার মোবাইলও সেগুলো পাই না। কারণ তো আইফোন লাখ টাকার ফোন, তারপরও এই ভার্সনটা 18.1% এসেছে, সেটা হচ্ছে চোখের ইশারায় মোবাইল চলবে। দেখুন এটা আমরা কীভাবে সেট করি এবং আপনাদের সামনে এটা কীভাবে কাজ করে এটা আপনাদের দেখাবো। দেখুন, এটা চোখ দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন, যেভাবে এখানে স্ক্রিনে দেখাবে সেভাবে চোখ করে নেবেন। ঠিক সেভাবে করলে আপনি আশা করি আপনার চোখের ইশারা এখন চলবে। চোখের ইশারাগুলো বোঝার চেষ্টা করছে, চোখের ইশারাগুলো বোঝার চেষ্টা করছে, তো হয়ে গেছে। এখন আশা করি এটা চোখের ভাবগুলো বুঝতে পারবে। এখানে ক্লিক করে আমরা হোম স্ক্রিনে ফিরে যাব, চেষ্টা করছি প্রথম সময় হোমে ফিরে যান, এভাবে সিলেক্ট করে নিব। এতো কাজ করছে, প্রথমে নোটবুকে ঢুকবে, এরপর হোম স্ক্রিনে আবার ফিরে যাব। দেখুন কিভাবে কাজ করে, এগুলা কিন্তু দেখছেন আপনারা চোখের ইশারায় কাজ করছে। আমরা তেলাওয়াতটি শুনব, বলুন কিভাবে এরকম কিছু না, ফোনটা তো আল্লাহ তাআলার দান, এখানে আমাদের কারোরই কোনো হাত নেই। তবে তেলাওয়াত সহি শুদ্ধ করে তেলাওয়াত করার, এবারে ঘুমে ফিরে গেলাম চোখের ইশারা দিয়ে। তারপর আমরা হোয়াটসঅ্যাপে চেক করব কল দেওয়া যায় কিনা কাউকে চোখের ইশারা। সুন্দরটুকু আব্দুল হাত পারভেজ নাম্বারটিতে কল দেওয়ার চেষ্টা করব। এতো ঢুকে গেছে, নোটিফিকেশনটা অন হয়ে যাবে, ওই জন্য আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। কলে কলের অপশনে আবার যাব, সিলেক্ট করার চেষ্টা করছি। এই তো কল ঢুকে গেছে। এবার আমরা লাউড স্পিকারটি বাড়ানোর চেষ্টা করছি, কতটুকু পারা যায় দেখা যাক। কল যাচ্ছে না বিদায়, আমরা কল কাটার চেষ্টা করছি কিন্তু কমান্ড তো মাঝে মধ্যে একটু মিস্টেক করাই। চেষ্টা করছি এখান থেকে বের হওয়া যায় কিভাবে, দেখো ভলিউম আপাতত ডাউনলোড করে এটাও কাজ করে না। আচ্ছা, তাহলে কী করা যায়, অন্যদিকে ক্লিক করি দেখি যায় কি না। গেছে, এবারে কল কাটার চেষ্টা করলাম, সফল হয়েছে। এবার আমরা হোম স্ক্রিনে ফিরে যাব, ও হোম স্ক্রিনে ফিরে যাও, কথা শুনব। এর যে আইফোনের নতুন আপডেটে এই ফিচারটি এসেছে, বিষয়টি খুবই ভালো লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন, ধন্যবাদ।
এটা আসলে প্রপার ভাবে কাজ করাতে গেলে একটু সময় লাগতে পারে, বেশ কিছু প্র্যাকটিসের মাধ্যমে এটা আসবে আশাবাদী। তুমি স্ক্রিনে ফিরে যাও, এটা কথা শুনে যাও।